হাই, সবাই কেমন আছি? আজ আমি আবার সবার সামনে চলে এসেছি নতুন গিটার সলো নিয়ে। এর আগে আমরা কয়েকটি গানের সলো এবং কোডিং নিয়ে আলোচনা করেছিলাম, তার ভিতরে ছিল বেহুলা, ফেরারি এমনটা আমার, আর ছিল মন কি যা চায় বলো। তো আজ আমরা একটু ভিন্নধর্মী গান নিয়ে আলোচনা করতে এসেছি। তো যে গানটি নিয়ে আলোচনা করতে এসেছি, এই গানের নাম হচ্ছে এ জীবন কেন এত রং বদলায়। তো এটি বাংলা সিনেমার একটি গান। তো এই গানের শুরুতে যে সলো পার্টটি আছে, তো আমরা ওই সলো পার্টটি নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্টে আমরা সলো পার্টটি একবার বাজিয়ে আসি। আর শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কী কী গানের সলো আশা করেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। তো আমরা গানের সলোটি প্রথমে একবার বাজিয়ে আসি। ছিল আমাদের গানের সলো পার্ট। তো আমি কিভাবে বাজিয়েছি, তো এটাই আমি এখন বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, গানটি শুরু হয়েছে মেইনলি বি মাইনর 440 কর্ড থেকে, 440 বি মাইনর থেকে, বাট আমার গিটারটি ডি শার্পের টিউনে আছে, যার কারণে আমি সি মাইনর থেকে এটি বাজিয়ে দেখাচ্ছি। তো আমরা পার্ট পার্ট করে আসলে আমাদের জন্য মনে হয় বুঝতে সুবিধা হবে। তো আমরা গানটির সলোটির প্রথম পার্টে আসি। প্রথম পার্ট যেটি ছিল, এটাকে যদি প্রথম পার্ট ধরি, তাহলে আমাদের সলোটি শুরু হচ্ছে 4 নম্বর স্ট্রিংসের যে জি নোটটি আছে 5 নম্বর ফ্রেটের, সেখান থেকে শুরু হচ্ছে। তারপরে আসতেছি 3 নম্বর স্ট্রিংসের 5 নম্বর ফ্রেটের সি নোটটি। তারপরে আসতেছি 2 নম্বর স্ট্রিংসের 4 নম্বর ফ্রেটের ডি শার্প নোটটি। তারপরে আসতেছি সেম স্ট্রিংস মানে 2 নম্বর স্ট্রিংসের 3 নম্বর ফ্রেডের ডি নোটটি। আবার ব্যাক করতেছি 3 নম্বর স্ট্রিংসের সি নোটটি 5 নম্বর ফ্রেডের। তো এতটুকু বাজাই এবং এর পরের পার্টটা, এই যে পরের পার্টটা বাজালাম, সেটা হচ্ছে 2 নম্বর স্ট্রিংসের ডি শার্প, 2 নম্বর স্ট্রিংসের ডি, আর 3 নম্বর স্ট্রিংসের সি। তাহলে এটি গেল আমাদের প্রথম পার্ট। এবার সেকেন্ড পার্টটি বাজে। সেকেন্ড পার্টটি শুরু হচ্ছে আমাদের 4 নম্বর স্ট্রিংস থেকেই। তো 4 নম্বর স্ট্রিংসের, 4 নম্বর স্ট্রিংসের যে এফ নোটটি আছে, এফ নোট থেকে আমাদের সেকেন্ড পার্টটি শুরু হচ্ছে। তো এটিকে যদি সেকেন্ড পার্ট ধরি, তো আমাদের এফ নোটটা, এফ নোটে আসতেছে উপর থেকে স্লাইড করে। তো এফ স্লাইড করে এফে আসলাম। এফ এর পরে বাজতেছে 3 নম্বর স্ট্রিংসের যে এশাক নোটটি আছে 3 নম্বর ফ্রেডে, 3 নম্বর স্ট্রিংস 3 নম্বর ফ্রেড, সেখানে এশাক নোটটি। এরপরে আসতেছি 2 নম্বর স্ট্রিংসের ডি নোটটি 3 নম্বর ফ্রেড। তাহলে এতটুকু বাজানোর পরে, তারপরে আসতেছি আমাদের 3 নম্বর স্ট্রিংসের সি নোটটি, সি নোটের পরে আসতেছি আবার এশাক। তাহলে তারপর ব্যাক করতেছি ডি সি এশাক। এই ডিটি হচ্ছে 2 নম্বর স্ট্রিংসের 3 নম্বর ফ্রেড, 3 নম্বর স্ট্রিংসের 5 নম্বর ফ্রেড মানে সি নোট, আবার 3 নম্বর স্ট্রিংসের 3 নম্বর ফ্রেড এশাক নোট। তাহলে পুরোটা বাজাই। এরপর থার্ড পার্টটা যদি ধরি, থার্ড পার্টটা শুরু হচ্ছে আমাদের জি শার্প নোট থেকে, 6 নম্বর ফ্রেডের 4 নম্বর স্ট্রিংস, এখান থেকে আমাদের জি শার্প নোটটাকে নিচ্ছি। তাহলে জি শার্প আর 3 নম্বর
স্ট্রিংস এর সি নাম্বার নোট মানে পাঁচ নাম্বার ফ্রেট। তারপর আসতেছি দুই নাম্বার স্ট্রিংস এর, দুই নম্বর স্ট্রিংস এর এফ নোট মানে ছয় নম্বর ফ্রেট। পরেরটা হচ্ছে আমাদের তিন নম্বর স্ট্রিংস এর আট নম্বর ফ্রেট আর নয় নম্বর ফ্রেট মানে ডি শার্প আর ডি। তাহলে কি হলো, তারপরে আসতেছি মানে এফ দুই নম্বর স্ট্রিংস এর এফ নোটটি, তারপরে আসতেছি তিন নম্বর স্ট্রিংস এর ডি শার্প নোটটি, তারপরে আবার আসতেছি তিন নম্বর স্ট্রিংস এর ডি নোটটি। এবং ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে আবার আবার সেই প্রথমে যে আমরা জি নোট থেকে শুরু করছি সেই জি নোটে স্লাইড করে আসতেছি, জিতে আসতেছি, জির পরে চলে যাচ্ছে আমাদের দুই নম্বর স্ট্রিংস এর ডি শার্প নোটটিতে, তারপরে আসতেছি ডি, তারপরে আসতেছি সি। তাহলে কি হলো, জি শার্প, ডি শার্প, ডি, সি, সিটি আছে আমাদের তিন নম্বর স্ট্রিংস এর পাঁচ নম্বর ফ্রেডে। তাহলে এরপরে মিউজিকের মাঝে মাঝে সিতেই চারবার স্ট্রোক হয়। তো এরকমটি ছিল আমাদের সলো পার্ট আর সলো লেসন। তো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কী কী গানের সলো আপনারা আশা করেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর কমেন্ট বক্সে আমার, সরি, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক আইডি, আমার পেজের লিঙ্ক সব কিছুই দেওয়া থাকবে। তো যদি কারোর প্রয়োজন মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, বাই বাই।